ডেজার্ট তো আমরা সকলে অনেক ধরনেরই ট্রাই করেছি, একবার এই পামকিন ডেজার্টটি ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি মূলত একটি টার্কিশ ডেজার্ট। চলুন দেখে নিই এই পামকিন ডেজার্ট তৈরি করে কী করে। পামকিন ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা ভাপিয়ে নেব। আর লাগবে দুটো ডিম ও লাগবে বাদাম। চীনা বাদামটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আমি কুমড়োটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নেব, তাতে নিয়ে নেব সিদ্ধ করা কুমড়োগুলো। এতে দিয়ে দেব দুটো ডিম আর দিয়ে দেব চিনি। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব দুধ। এবার এটাকেও ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার এতে দিয়ে দেব ময়দা, দিয়ে দেব পিনাটস পাউডার আর দিয়ে দেব মিল্ক পাউডার। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক ডেজার্ট আইটেম রয়েছে, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো বাটার। বাটার দিয়েও এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এতে আমি 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এবার আমি এরকম একটা টিন নিয়েছি, আপনারা যে কোনো বাটি বা পাত্র যে কোনো কিছু নিতে পারেন। তাতে ভালো করে অয়েল গ্রিস করে নিচ্ছি। আমার ঘরে বাটার পেপারটা শেষ হয়ে গেছে, তাই আমি অয়েল গ্রিস করে নিচ্ছি। আপনাদের ঘরে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার অবশ্যই ইউজ করবেন, আর বাটার পেপার যদি না থাকে তাহলে আপনারা এইভাবেও অয়েল গ্রিস করে নিয়ে করতে পারেন। খুব ভালোভাবে বাটার গ্রিস করে দিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ছেঁকে নেব। দেখুন আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি ছেঁকে নিয়েছি, যে শক্ত অংশ সেগুলোকে আমি দেব না, সেগুলোকে আমি ফেলে দেব। দেখুন সমস্ত ব্যাটারটা আমার ছাঁকা হয়ে গিয়েছে। এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নেব, নিয়ে এটাকে কভার করে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি কভার করে নিলাম। এবার গ্যাসে আমি একটা পাত্র নিয়েছি, তাতে জল গরম করতে বসিয়েছি। জল যখন ফুটে উঠবে তখন আমি এখানে পাত্রটা বসিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে ভাপে 25 মিনিট হতে দেব। 25 মিনিট হয়ে গেছে, আমি বের করে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি না ঠিকঠাক বুঝতে পারেন কতক্ষণ ভাপে রাখতে হবে, তাহলে আপনারা টুথপিক দিয়ে টেস্ট করে নিতে পারেন মাঝে মাঝে। এবার এরকমভাবে ধার দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমরা বাটার গ্রিস করে রেখেছি তাই এটা ইজিলি রিমুভ হয়ে যাবে। এবার এটাকে আমরা কেটে পিস করে নিচ্ছি। আপনারা যেরকম পিসের খেতে পছন্দ করবেন আপনারা সেই রকম পিস করবেন। দেখুন পিস করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি তুলে নিয়ে একটা পাত্রে এক এক করে নিয়ে নেব। এবার আমি এর ওপর থেকে নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে টেস্ট ভালো হয়। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি পামকিন ডেজার্ট। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।